তিরিশ বছর বাদে রবি এবং শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আপনাদের সাথে এখানে আমি ডিটেলস এ চর্চা করবো আমনিলান্যনা সম�াসম রোভি পুত্রান জমো রাজ্যম ছাযা মত্রন্ড সম্রতাম তম নমামামি সনিস চারাম নমসকার আমি অ্যাষ্ট আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তিরিশ বছর বাদে রবি এবং শনি একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে আপনাদের সাথে এখানে আমি ডিটেলসে চর্চা করব সেই সাথে প্রতি পর্বের মতো এই পর্বেও আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ এবং সেটা কি এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন রবি এবং শনি দুজনেই পিতা পুত্রের সম্পর্ক হলেও দুজনের সম্পর্ক কিন্তু অত্যন্ত খারাপ জ্যোতিষশাস্ত্র মতে রবি এবং শনিকে অতি শত্রু হিসেবে মানা হয় তাই এদের অবস্থানও শুভ নয় 14ই ফেব্রুয়ারির পর রবি যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু শনির সাথে যুক্ত হবে এবং এই যুক্তি আপনার অর্থাৎ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সতর্ক থাকতে হবে এবং কোন কোন কাজ থেকে বিরত থাকতে হবে সেটা নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তাই পুরোটাই কিন্তু খুব মন দিয়ে দেখবেন কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু তার ওপর শনির ঢাইয়া চলছে তো এই যে রবি এবং শনির যে যোগ সেটা কোথায় অবস্থান করবে আপনার অষ্টম অর্থাৎ কুম্ভ রাশিতে ক্ষেত্রে অশুভ হিসেবে মানা হয় যা আপনার মানসিকতার উপর কিছুটা প্রভাব ফেলতে পারে আপনাদের মধ্যে অকারণে হতাশা দুশ্চিন্তা নিয়ে আসতে পারে আপনাদের কারোর কারোর মধ্যে আবার হিংসাত্মক প্রবণতাও বাড়িয়ে দিতে পারে সেই সাথে বলবো আপনাদের আগুন জল এবং যানবাহন সংক্রান্ত ক্ষেত্র থেকে থেকে খুব সতর্ক থাকতে হবে শারীরিক দিক আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যাদের পাইলসের সমস্যা আছে তাদের বেশ কিছুটা কষ্ট সহ্য করতে হতে পারে এছাড়া পা হাঁটু বা গোড়ালি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন আর যাদের লাংস বা হার্টের সমস্যায় অলরেডি যারা ভুগছেন তাদের এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে আপনি যতটা সম্ভব যে কোনো ধরনের ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন আর যারা নেশা করেন তাদের কিন্তু নেশার প্রবৃত্তি বাড়তে পারে সে ব্যাপারে কিন্তু আপনাদের নিজেদেরকেই সতর্ক থাকতে হবে এছাড়া আপনাদের জীবনে কোনো গোপন সম্পর্ক আসতে পারে যা আপনার মান সম্মান নষ্ট করতে পারে অপবাদ তৈরি হতে পারে আপনার জীবনে রবি এবং শনির সপ্তম দৃষ্টি আপনার অর্থভাব অর্থাৎ সিংহ রাশির ওপর পড়েছে পারিবারিক দিক থেকে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আপনার বিবাদ তৈরি হতে পারে যারা দ্বিতীয় বিয়ে করার চিন্তা ভাবনা করছেন এই মাসে যে কোনো সম্বন্ধ দেখা বা বিয়ের কথা ফাইনাল করা থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এর পাশাপাশি বলবো আপনার বাবার শরীর ব্যাপারে আপনাকে খুব নজর দিতে হবে তবে আপনি কোনো অস্থাবর সম্পত্তি কেনার ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন সেই সাথে আপনার ফাটকা ইনকাম হওয়ারও সম্ভাবনা রয়েছে এতক্ষণ আমি আপনাদের সাথে যে আলোচনা করলাম কোন কোন বিষয়ের ওপর আপনাকে সতর্ক দৃষ্টি দিতে হবে এবং কি কি আপনি করবেন কি কি করবেন না সেই ব্যাপারে আপনাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং আমার এই আলোচনা আপনার চন্দ্র রাশি এবং লগ্নের উপর ভিত্তি করে যদিও আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান কি রয়েছে আপনার হাত সেখানে রেখা বা অন্যান্য গ্রহের কি অবস্থান আছে বা আপনি যে বাস্তুতে থাকেন সেই বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণায় নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে আরো পার্সোনাল প্রেডিকশন করতে পারতাম যা আপনার জীবনের সাথে অত্যন্ত নিখুঁত ফল দিত আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখছেন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন সেই সাথে যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য এবারে আসব আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে রবি এবং শনির সপ্তম দৃষ্টি আপনার ভাবের উপর পড়েছে যারা সঠিক উত্তর দেবেন তাদের থেকে মধ্যে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক বিজেতাকে বেছে নেব এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণরূপে বিনামূল্যে থাকবে আপনারা কারা লাকি বিজেতা হচ্ছেন তারা জানতে পারবেন এই যে টোটাল সিরিজ এই সিরিজ শেষ হওয়ার পর যে আমি আরেকটা ভিডিও আমি আপলোড করব সেই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন ভিডিওতে আপনারা জানতে পারবেন তার জন্য কিন্তু আপনাদের নিয়মিত এই পর্বগুলোকে দেখতে হবে যারা লাকি বিজেতা হবেন তাদের নাম আমি ওই ভিডিওতে অ্যানাউন্স করার পর আপনারা অবশ্যই আমার যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের নামটাকে রেজিস্টার করাবেন যাতে আমাদের হেল্পলাইনের তরফ থেকে আপনাকে ফোন করে টাইম এবং স্লট আপনাকে দেওয়া যেতে পারে যেখানে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো এবং এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্রভাব নিয়ে আসতে চলেছে আপনার আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেব দর্শন নমস্কার